everyone, assalamu alaikum. Welcome to another video brought to you by Ruby 10 Minutes School. আমি তোমাদের সাথে আছি তোমাদের সবার প্রিয় ইমনার মুস্তাফা ভাইয়া। আজকে আমি আলোচনা করব তোমাদের ক্লাস 7 এর ICT সাবজেক্টের তৃতীয় অধ্যায় যা হচ্ছে নিরাপদ ও নৈতিক ব্যবহার এই অধ্যায়ের প্রাথমিক জিনিসপত্র নিয়ে। সো দেরি না করে আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। সর্বপ্রথম আমাদের একটু সচেতন হতে হবে। তো সচেতন হতে হলে কি করা যায় আমরা সেই জিনিসটা দেখি। আমরা জানি ছোট একটা কাঠি এবং একটি ধারালো দা, ছোট একটি কাঠি এবং একটি ধারালো দা, এই দুটোর মধ্যে অবশ্যই ধারালো যে দা রয়েছে সেই দার ক্ষমতা অনেক অনেক বেশি, এবং সচেতনভাবে যদি আমরা এটা ব্যবহার করি তাহলে আমরা অনেক বড় বড় কাজ করে ফেলতে পারব। কিন্তু একটু যদি অসচেতন হই তাহলেই কিন্তু সেটা আমাদের অনেক বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। তাহলে যার ক্ষমতা অনেক বেশি তাকে ব্যবহারও করা উচিত সচেতনভাবে। অসচেতনভাবে ব্যবহার করলে সেখান থেকে ভালোর চেয়ে বরং বিপদই হতে পারে বেশি। এই কথাটি কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রযোজ্য। আমরা জানি এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষমতা অনেক বেশি, এবং আশা করি তোমরা সবাই আসলে এখন এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষমতাটা অনুমান করতে শুরু করেছ। তাই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এটাকে ভুল করে ব্যবহার করলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা অনেকেই কম্পিউটার ব্যবহার করে থাকি যার মূল কারণ হচ্ছে ইন্টারনেট ইউজ করার জন্য। আমরা নর্মালি বাসা বাড়িতে তোমরা সবাই কম্পিউটার ইউজ করো ইন্টারনেট ব্যবহার করার জন্য, আর এই ইন্টারনেট পৃথিবীর সব কম্পিউটারে যুক্ত আছে। তাই কেউ যখন ঘরের ভেতরে বসে কম্পিউটার ইন্টারনেট ব্যবহার করে তখন হঠাৎ করেই পুরো পৃথিবীটা যেন তোমার কাছে ছোট ঘরের ভেতর হাজির হয়ে যায়। তোমার চোখের সামনে অনেক চমৎকার ওয়েবসাইট রয়েছে যেটা তুমি উপভোগ করবে, তার পাশাপাশি অনেক বিপজ্জনক ওয়েবসাইটও রয়েছে যেগুলো তোমাকে কোনোভাবেই তোমার দেখা উচিত না। তাহলে তুমি যখন বাসায় কম্পিউটার ব্যবহার করছো তুমি কিন্তু সারা দুনিয়াকে তোমার সেই কম্পিউটারের স্ক্রিনে তুমি চাইলে দেখতে পারবে। ঠিক এই কম্পিউটারের স্ক্রিনে তুমি যেমন অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট দেখতে পারবে, ঠিক তেমনভাবে এই কম্পিউটার স্ক্রিনে কিন্তু তুমি অনেক বিপজ্জনক জিনিসও দেখতে পারো। তাহলে অবশ্যই তোমাকে সচেতন হওয়া উচিত তুমি কীভাবে কম্পিউটারকে ব্যবহার করবে। এই কম্পিউটারের ক্ষমতা অনেক, ছোট একটা স্ক্রিনে তুমি সারা বিশ্বকে দেখতে পাও। তাহলে বুঝতেই পারছো যে এই কম্পিউটারের ক্ষমতা কিন্তু আসলে অনেক অনেক বেশি ব্যাপক। আর আমরা আগেও দেখেছি, একটু আগেও বলেছি, যে জিনিসের ক্ষমতা যত বেশি তাকে কিন্তু আমাদের তত বেশি সচেতনভাবে ব্যবহার করা উচিত। এই ক্ষেত্রে আমরা কম্পিউটারে যখন ইন্টারনেট ব্যবহার করি তখন প্রথমে যে জিনিসটা আমাদের ফলো করা উচিত তা হচ্ছে অপরিচিত মানুষকে কখনোই আমরা নিজের পরিচয়, নাম, ঠিকানা আর পাসওয়ার্ড দিব না। আমাদের ইন্টারনেটের জগতে অনেকের সাথে পরিচয় হয়, তো কখনোই আমরা এই কাজটি করব না যে নিজের নাম, পরিচয়, ঠিকানা বা আমার কোনো ফেসবুক বলো বা আমার কোনো জিমেইল বলো বা আমার নিজস্ব পার্সোনাল ফোনের কোনো পাসওয়ার্ড আমি তাদেরকে দিয়ে দিব না। ইন্টারনেটে অপরিচিতদের সাথে যোগাযোগ করলে যেমন অনেক বিপদ হতে পারে, আবার তুমি যেহেতু কাউকে দেখছো না সেক্ষেত্রে তাদের সাথে তোমার কথাবার্তা অনেক সময় অসংযত হয়ে যেতে পারে যা শালীনতা ছাড়িয়ে যেতে পারে। তুমি হয়তো চিন্তা করছো তুমি ইন্টারনেটে অন্য সাথে কথা বলছো, অন্য আরেকজনের সাথে কথা বলছো, সে তো তোমাকে দেখছে না, সে তোমাকে হয়তো কখনো ফিজিক্যালি দেখতেও পাবে না, তাহলে আমি তার সাথে খারাপ কথা বললে তো অসুবিধা নেই। তাহলে তুমি কিন্তু যে কোনো সময় তার সাথে খারাপ কথা বলতে পারো বা অশালীন কথাবার্তাও তার সাথে বলতে পারো, কারণ তুমি তো জানো সে তোমাকে কখনোই দেখবে না। তাহলে এই জন্যই আসলে আমাদের অপরিচিত মানুষদের সাথে যোগাযোগ করা ঠিক নয়, এবং সেক্ষেত্রে কিন্তু অনেক রকমের বিপদ হতে পারে। এই বিপদের পাশাপাশি তুমি যেহেতু তাকে দেখছো না বা সেও তোমাকে সরাসরি দেখছে না, তুমি কিন্তু চাইলেই খারাপ কথাবার্তা বলতে পারো। তাহলে সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা অবশ্যই সচেতন থাকতে হবে যে আমরা কখনোই অপরিচিতদের সাথে অশালীন কথাবার্তা বলবো না, বা ফার্স্ট অফ অল আমরা অপরিচিত মানুষের সাথে যোগাযোগই করার চেষ্টা করব না। ঠিক আছে, ইন্টারনেট ব্যবহার করে অন্যের সাথে কখনোই রূঢ়, অসংযত বা অশালীন হব না। আমরা যখন কম্পিউটার ব্যবহার করব, তোমরা যারা ক্লাস 7-এ পড়ছো তারা অবশ্যই নিচের তিনটি নিয়ম যদি ফলো করো দেখবে কোনো কখনোই সমস্যা হবে না। সেই তিনটি নিয়ম কি? প্রথম নিয়মটি হচ্ছে ইন্টারনেট কখনো আমরা একা একা অন্যদের চোখের আড়ালে ব্যবহার করব না। আমরা এমন জায়গায় ঘরে বসে এমন একটি জায়গায় কম্পিউটার ব্যবহার করব যাতে সবাই আমার কম্পিউটার স্ক্রিন দেখতে পারে। এই কাজটি করলে তুমি অনেক ধরনের বিপদ থেকে রক্ষা পাবে। দ্বিতীয় আরেকটি কাজ, ভুলেও কখনো
অপরিচিত মানুষকে নিজের নাম পরিচয় ছবি বা পাসওয়ার্ড দেবো না আমরা কখনো। এবং 3 নম্বর কাজটি হচ্ছে ইন্টারনেট ব্যবহার করবে তুমি আনন্দের জন্য, কারো ক্ষতি করার জন্য না। কখনোই তুমি অন্যের ক্ষতি করার জন্য কম্পিউটার ব্যবহার করবে না। তোমাকে হয়তো সে দেখছে না, তবুও কখনো অসংযত হবে না, কখনো রাগ করবে না, কখনো রূঢ় হবে না, এবং কখনো অশালীন আচার আচরণ করবে না, অশালীন কথাবার্তা বলবে না। এই 3টি নিয়ম যদি আমরা সবসময় মেনে চলি, আমরা যারা ক্লাস 7 পড়ছি, আশা করছি আমাদের কখনো কোনো ধরনের সমস্যা হবে না। এখন আমরা যে দেখবো বা কথা বলবো আসক্তি নিয়ে, তোমরা সবাই হয়তো কম্পিউটার গেমে আসক্তি এই কথাটি শুনেছ, বা তুমি হয়তো অনেকে তোমরা শুনে থাকবে অনেকে হয়তো মাদকদ্রব্যে আসক্ত বা নেশায় আসক্ত। তাহলে সেক্ষেত্রে আমাদের এই আসক্তি ব্যাপারটি নিয়ে আজকে আলোচনা। 2019 সালে চীন দেশে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছিল যারা সম্পর্কে ছিল স্বামী স্ত্রী। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল কারণ তারা তাদের ছেলেমেয়েকে বিক্রি করে দিয়েছে। জাস্ট চিন্তা করতে পারো, কোনো বাবা মা তার ছেলেমেয়েকে বিক্রি করে দিয়েছে, এবং তুমি তার কারণ শুনলে আরও অবাক হবে, এবং তাদের দাম শুনলেও তুমি অনেক অবাক হবে। তারা তাদের ছেলেমেয়েদেরকে বিভিন্ন সময়ে, 3 জন ছেলেমেয়ে ছিল তাদের, তারা বিক্রি করেছে আনুমানিক $1,000, যা বাংলাদেশি টাকায় হয়তো 84,000 টাকার মতো। তাহলে সে 84,000 বা 85,000 টাকায় তার 3 জন ছেলেমেয়েকে বিক্রি করে দিয়েছে একজন স্বামী স্ত্রী বাবা মা। এবং কেন বিক্রি করে দিয়েছে? তারা কম্পিউটার গেম খেলার জন্য বিক্রি করে দিয়েছে। তারা মেইনলি MMO, যেটাকে বলা হয় ম্যাসিভ মাল্টিপ্লেয়ার অনলাইন গেম, M stands for massively, M stands for multiplayer, O stands for online। তাহলে MMO এর মিনিং দাঁড়াচ্ছে ম্যাসিভলি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম, মানে ব্যাপকভাবে অনেক প্লেয়ার মিলে অনলাইনে গেম খেলে, এমন এক ধরনের কম্পিউটার গেম খেলার জন্য তাদের আসক্তি জন্মেছিল। এবং সেই আসক্তি এতটাই তীব্র হয়ে গিয়েছিল যে সেটি খেলার জন্য তাদের কাছে টাকা ছিল না, এবং সেই টাকার খরচ যোগান করতে গিয়ে তারা তাদের সন্তানদের বিক্রি করে দিয়েছিল। তাহলে বুঝতেই পারছো আসক্তি জিনিসটা কতটা ভয়াবহ হতে পারে। এক্ষেত্রে আমরা কিন্তু আমাদের আশেপাশে অনেকেই দেখি যারা এখন বর্তমানে কম্পিউটার গেমে বা এরকম অনলাইন গেমে আসক্তি রয়েছে। এই সকল অনলাইন গেম আমাদের অবশ্যই পরিহার করা উচিত, বা অনলাইন গেম খেললেও অবশ্যই আমাদের আসক্ত হওয়া যাবে না। আমরা অনলাইন গেম খেলবো যখন প্রয়োজন বিনোদনের জন্য, কিন্তু কখনো আসক্ত হব না, বা আসক্ত হলেও আসক্ত হয়ে আমরা বিভিন্ন ধরনের এই যে টাকা পয়সা খরচ করা, এবং টাকা পয়সা যখন থাকে না তখন বাবা মার টাকা চুরি করা থেকে শুরু করে বিভিন্ন অন্যায় অপরাধের সাথে যুক্ত হওয়া, এই কাজটি অবশ্যই করব না। আর তখন যখন এই ঘটনাটি প্রকাশিত হলো কোনো এক আর্টিকেলে, তখন পৃথিবীর মানুষ আতঙ্কিত হয়ে আবিষ্কার করলো যে কম্পিউটার গেমেও এখন আসক্তি জন্মে যেতে পারে। কোনো জিনিস ভালো লাগা এক জিনিস, আর তাতে আসক্তি হওয়া কিন্তু সম্পূর্ণ অন্য ব্যাপার। আমাদের গেম সবারই ভালো লাগে, কিন্তু সেই জিনিসে, সেই ভালো লাগার জিনিসটাতে আমরা আসক্ত হয়ে গেলে সেই জিনিসটা কিন্তু টোটালি ভিন্ন রকম হয়ে যায়, এবং আসক্তি ব্যাপারটাতে কোনো ভালো কিছু থাকে না। যখন আমরা মাদকে আসক্ত হয়ে যাই বা মাদকে কেউ আসক্ত হয়, তখন সে তার ভয়ঙ্কর আকর্ষণ থেকে বের হতে পারে না। তার নিজের এবং আশপাশে যারা আছে তাদের সবার জীবন সে ধ্বংস করে দেয়। কোনো কিছুর প্রতি আসক্ত হওয়া মানে তার প্রতি ভয়ঙ্কর রকমের আকর্ষণ তৈরি হওয়া, এবং মানুষ যখন আসক্ত হয়ে যায় তখন সে তার সেই আকর্ষণ থেকে বের হতে পারে না, এবং তার ফলে সে তার নিজের এবং আশেপাশে যারা আছে তাদের সবার জীবনকে ধ্বংস করে দেয়। এই ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখব অনেক বাসা বাড়িতে বাবা মারা তাদের ছোট বাচ্চাদের শান্ত রাখার জন্য কার্টুন চ্যানেল খুলে দেয় এবং টেলিভিশনের সামনে বসিয়ে দেয়, এবং দেখা যায় একটা সময় সেই ছোট বাচ্চাটা কার্টুন ছাড়া আর কিছুই বুঝতে পারে না। এটা তোমরা অনেকেই হয়তো খেয়াল করেছো তোমাদের বাসায় বা তোমাদের আশেপাশে আত্মীয় স্বজন বা প্রতিবেশী যারা আছে তাদের ক্ষেত্রে হয়তো তোমরা জিনিসটি খেয়াল করেছো যে বাচ্চাদের কান্নাকাটি করলে বা শান্ত রাখার জন্য কার্টুন চ্যানেলের সামনে বসিয়ে দেওয়া হয়। দেখা যায় একটা সময় সে বাচ্চারা কার্টুন ছাড়া কিছুই বোঝে না, সে হয়তো টিভিতে অন্য কাউকে অন্য কিছুই দেখতে দেয় না, সে সারাদিনই কার্টুন দেখতে থাকে। তাহলে এই যে তাকে সারাদিন টেলিভিশনের সামনে বসিয়ে রাখা হলো বা তাকে টেলিভিশনের সামনে থেকে সরানো যাচ্ছে না, এতে কিন্তু বাচ্চাটির মানসিক বিকাশে অনেক বড় সমস্যা দেখা দিতে পারে, এবং আমরা দেখেছি অনেক বাচ্চাই কিন্তু এখন
তাদের বুদ্ধিমত্তা নর্মাল স্বাভাবিক বাচ্চাদের মতো হয় না যারা কার্টুন দেখে সারাদিন। শুধু যে কার্টুন বা চ্যানেল বা কম্পিউটার গেমে আসক্তি হতে পারে ব্যাপারটি কিন্তু মোটেও এমন নয়, অনেকে খাবারের প্রতিও আসক্ত হয়ে যায়। যেমন কিছুদিন আগে একটা খবরের কাগজে নিউজ এসেছিল যে ব্রিটেনের একটা মেয়ে শুধু পিৎজা খেতে পারে এবং পিৎজা ছাড়া আর সে কিছুই খেতে পারে না। গত 31 বছরে সে সকালের নাস্তায়, দুপুরের লাঞ্চে, রাতের ডিনারে বা দুটো খাবারের মাঝখানে যখনই কিছু খেয়েছে সে শুধু পিৎজা খেয়েছে। তাহলে এই যে সে গত 31 বছর শুধু পিৎজা পিৎজা পিৎজাই খেয়েছে, এটা এক ধরনের আসক্তি। তাহলে শুধু কার্টুন চ্যানেল বা কম্পিউটার গেমে আসক্তি হতে পারে এমন কিন্তু ব্যাপারটা মোটেও এমন না, আমাদের যে কোনো কিছুতেই আসক্তি তৈরি হতে পারে এবং এটা কিন্তু খুব বড় ধরনের বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে। একসময় আসক্তি শব্দটা ব্যবহার করা হতো শুধু জুয়া খেলা বা মাদক ব্যবহার এরকম বিষয়ের জন্য। আমরা অনেক আগে বা কিছুদিন আগে আসক্তি ব্যাপারটা শুধুমাত্র মাদকের ক্ষেত্রে বলা হতো যে ও হয়তো নেশায় আসক্ত, ও হয়তো মাদক দ্রব্যে আসক্ত। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানুষ আসক্তি বলতে বা আসক্ত কথাটা বলতে এখন আমরা কম্পিউটার গেমে আসক্ত, কার্টুন চ্যানেলে আসক্ত, খাবারে আসক্ত বা অন্য যে কোনো কাজেই এই আসক্তি ব্যাপারটা ইউজ হচ্ছে। আর বর্তমানে এক ধরনের রোগী তৈরি হয়েছে, নতুন একটা রোগ আমাদের মাঝে দেখা দিয়েছে, যে রোগটার নাম হচ্ছে IAD বা যেটাকে বলা হচ্ছে ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। তাহলে এটা একটা রোগ হিসাবে আমাদের পৃথিবীতে এখন পরিচিত এবং রোগটির নাম হচ্ছে IAD বা এটাকে বলা হয় ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। প্রথমে আমাদের যদি বুঝতে হয় যে কোনো বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করব বা কাজ করব বা কিছু নিয়ে কোনো কথা বলবো, তখন আমাদের মেইনলি বুঝতে হবে দুটো জিনিস, কোনটা হচ্ছে প্রয়োজন আর কোনটা হচ্ছে আসক্তি। নর্মালি কম্পিউটার আমাদের সবারই প্রয়োজন, আমরা সবাই বাসা বাড়িতে বা আমাদের মোবাইল সবারই প্রয়োজন, যেহেতু আমরা ICT নিয়ে পড়াশোনা করছি, আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি কম্পিউটারে, তাহলে কম্পিউটার কিন্তু আমাদের সবারই প্রয়োজন। কিন্তু যখন দেখা যাবে সে কম্পিউটারের প্রতি তোমার আসক্তি তৈরি হয়েছে, তখন তোমার অন্যান্য কাজকর্মে ক্ষতি হওয়া শুরু করবে এবং তুমি পড়ালেখায়ও সমস্যা হবে। আর যখন আসক্তিটা আরও বেশি বেড়ে যাবে, তখন দেখা যাবে যে মানুষটা ঠিক মতো ঘুমাচ্ছেই না, সে সারাদিন না ঘুমিয়ে, সারা রাত না ঘুমিয়ে সে হয়তো কম্পিউটারের সামনেই বসে থাকে। এতে তখন তার স্বাস্থ্যেরও কিন্তু ক্ষতি হওয়া শুরু করে। তাহলে কোনো কিছুর বাড়াবাড়ি কখনোই ভালো নয়, সেটা কম্পিউটারে হোক, খাবারে হোক বা কার্টুনে হোক। তাহলে আমাদের বুঝতে হবে যে কোন জিনিসটা আমাদের প্রয়োজন এবং কোন জিনিসটা প্রয়োজন পূরণের পর বা প্রয়োজন শেষ হওয়ার পর আসক্তিতে পরিণত হচ্ছে। জিনিসটা যত ভালোই হোক না কেন, যদি সেটা আসক্তিতে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। কম বয়সী বাচ্চাদের, ছেলেমেয়েদের জন্য কিন্তু মাঠে ঘাটে ছোটাছুটি করা বা খেলাধুলা করা এটা একদম স্বাভাবিক ব্যাপার। আমরা ছোটোবেলায় সবাই বাইরে মাঠে ঘাটে খেলাধুলা করেছি, কিন্তু এখন দেখা যায় যে বাচ্চারা মাঠে ঘাটে খেলাধুলার চেয়ে ছোটাছুটি করার থেকে সে কম্পিউটারের সামনে মাথা গুঁজে থাকতে বেশি পছন্দ করে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু মোটেও ভালো নয়। তাহলে যারা সত্যিকারভাবে কম্পিউটারে আসক্ত হয়ে যায় তারা কখনোই কম্পিউটারের বাইরে কিছু চিন্তা করতে পারে না, তারা হয়তো বাইরে মাঠে ঘাটে খেলতেও যায় না, তারা ছোটাছুটিও করতে চায় না, তারা চায় সব সময় কম্পিউটারের সামনে বসে থাকতে। এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটি মোটেও কাম্য নয় এবং এক্ষেত্রে ওই বাচ্চাটির হয়তো কম্পিউটারের প্রতি আসক্তি তৈরি হয়েছে। এবং এক্ষেত্রে দেখা যায় একটা সময় কম্পিউটারের প্রতি আসক্তি তৈরি হতে হতে যে সে যে শুধু তার কম্পিউটারের সামনে বসে সময় নষ্ট করছে তাই নয়, সে কিন্তু তার বাবা মার টাকাও নষ্ট করা শুরু করে বা খরচ করতে শুরু করে, যে জিনিসটা তাকে ভবিষ্যতে আরও খারাপের দিকে নিয়ে যায়। কখনো যদি আমাদের মনে আসক্তি, কোনো কিছুর প্রতি আসক্তি জমে যায়, তখন সেখান থেকে বের হয়ে আসাটাই আমাদের সবচেয়ে বড় কর্তব্য বা দায়িত্ব বলতে পারো। বা আমরা যখনই কাউকে দেখব যে কারো যদি কোনো কিছু বিষয়ের উপর আসক্তি তৈরি হয়েছে, আমরা তাকে সেই বিষয়টি থেকে দূরে আনার চেষ্টা করব। কম্পিউটারের জগৎ থেকেও আমাদের পৃথিবীর যে জগৎ রয়েছে এই জগৎটা কিন্তু খুবই বেশি সুন্দর, এবং
কম্পিউটারের থেকে সবচেয়ে বড় যে সুন্দর বিষয়টি সেটি হচ্ছে খেলাধুলা করা। আমরা যখনই কোনো কিছু দেখবো বা কাউকে দেখবো যে কারো কোনো কিছুর প্রতি হয়তো আসক্তি তৈরি হয়ে গেছে, তাহলে আমরা ঠিক করে দিব যে সে কতক্ষণ কম্পিউটার ব্যবহার করবে, যেমন 1 ঘন্টার বেশি নয়। আমরা যদি দেখি কোনো বাচ্চা অনেক বেশি কম্পিউটার প্রতি আসক্ত হয়ে গেছে, আমরা তাকে হয়তো ঠিক করে দিব যে তার আসক্তিকে কন্ট্রোল করার জন্যে বা তাকে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্যে যে না, তুমি কম্পিউটারকে হয়তো 1 ঘন্টার বেশি ব্যবহার করতে পারবে না। মনে রাখতে হবে, আমাদের এই জিনিসটা একটু মনে রাখবো যে কম্পিউটার খুব সুন্দর বা চমৎকার একটা জিনিস, আমরা সেটাকে আমাদের কাজের জন্য ব্যবহার করব, কিন্তু কখনোই যেন এমন না হয় সে কম্পিউটার আমাকে ব্যবহার করছে, সে কম্পিউটার গেম খেলানোর জন্য আমাকে ব্যবহার করছে, ঠিক আছে, বা কোনো অনলাইন গেমস তারা টাকা কামানোর জন্য তোমাকে ব্যবহার করছে, এমন যাতে না হয়। আমরা আমাদের বিনোদনের জন্য কম্পিউটারকে ব্যবহার করতেই পারি। এক্ষেত্রে আমাদের আজকাল তথ্য প্রযুক্তির জগতে নতুন আরেক ধরনের আসক্তির কথা আমরা বলতে পারি গেমস খেলার পাশাপাশি, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক। এই জায়গাটাতেও আমাদের অনেকের আসক্তি তৈরি হয়েছে। এরকম অনেক সামাজিক যোগাযোগের নাম তোমরা জানো, যেমন বলতে পারো ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, সমাজি, এরকম অনেক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু এখন রয়েছে। এই ক্ষেত্রে ফেসবুক ব্যবহার করে সারা পৃথিবীর প্রায় কোটি কোটি মানুষ এবং আমাদের বাংলাদেশেও অসংখ্য মানুষ দিন দিন ফেসবুক ব্যবহার করছে। এই যে বিশাল সংখ্যক মানুষ সামাজিক যোগাযোগের নেটওয়ার্কটা ব্যবহার করছে, এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং দেখা যায় পৃথিবীর অনেক দেশে কোনো সরকার যদি জোর করে কোনো কিছু করতে চায়, কোনো কিছু জনগণের উপর চাপিয়ে দিতে চায়, দেখা যায় সাধারণ জনগণ সংগঠিত এবং আন্দোলন শুরু করে এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। তোমরা বর্তমানে বাংলাদেশে হয়তো দেখে থাকবে নানা ধরনের ইস্যুতে ফেসবুকে অনেক ধরনের অনেক কিছু ভাইরাল হয়ে যাওয়ার পর সেটা নিয়ে ফেসবুকে আন্দোলন তৈরি হয় এবং সেই আন্দোলন সত্যিকারভাবে কার্যকর হয়। এবং দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন দেশে এরকম আন্দোলন হয়েছিল এবং সেই আন্দোলনের কারণে আজকাল পৃথিবীর অনেক অনেক দেশের স্বৈর শাসক বা সামরিক শাসককে আন্দোলন করে সরিয়ে দেওয়া হয়েছিল। এবং এই ক্ষেত্রে কিন্তু এই আন্দোলন বা সামাজিক আন্দোলনে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যেমন অনেক বড় বড় আন্দোলন করতে পারি, ঠিক সেমভাবে আমরা আমাদের পরিচিত আত্মীয় স্বজন তাদের সবার কিন্তু খোঁজ খবরও নিতে পারি। মুহূর্তের মধ্যে আমরা আমাদের বাংলাদেশ থেকে হয়তো আমেরিকা বা পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে খোঁজ খবর নিতে পারি এবং তাদের সাথে যোগাযোগ করতে পারি। এবং এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমরা একে অন্যের সাথে সম্পর্ক বা যোগাযোগ রাখি। এক্ষেত্রে দেখা যায় কম বয়সীদের, আমাদের যারা বাচ্চা কাচ্চা রয়েছে আশেপাশে, তারা খুব সহজেই প্রযুক্তিকে গ্রহণ করতে পারে এবং তাদের মাঝে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো খুবই বেশি জনপ্রিয়। তারা ফেসবুক, লিঙ্কডিন, ইউটিউব এগুলো খুব বেশি পছন্দ করে। কিন্তু নর্মালি এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করতে হলে তোমাকে একটা নির্দিষ্ট বয়সে যেতে হয়। তোমার বয়স হয়তো 18 না হলে তুমি হয়তো ফেসবুক খুলতে পারবে না, কিন্তু যেহেতু ব্যাপারটা টোটালি অনলাইন এবং তুমি চাইলেই মিথ্যা কথা বলতে পারো, অনেক কম বয়সী বাচ্চারা নিজের সম্পর্কে সেই ভুল মিথ্যা বা ভুল তথ্য বা মিথ্যা তথ্য দিয়ে ওই যোগাযোগ মাধ্যমগুলোতে যোগ দেয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগ দেয়, এবং এটা আসলে থামানোরও কোনো ওয়ে নাই। দেখা যায় তোমাদের অনেকেই হয়তো যুক্তি দিতে পারো যে একটা বিষয় যদি ভালো হয় তাহলে ছোটরা সেটাতে যোগ দিলে কী ক্ষতি। তোমরা হয়তো বলতে পারো যে ফেসবুক তো ভালো, আমরা সবার সাথে যোগাযোগ করতে পারি, বিভিন্ন ধরনের জিনিস জানতে পারি, তাহলে ফেসবুকে ফেসবুকে অ্যাড হলে অসুবিধা কী? একটু চিন্তা করে দেখো তো, আমরা যারা বড় রয়েছি তারা কি কখনো তোমাকে খবরের কাগজ পড়তে নিষেধ করি? কখনো তোমাকে টেলিভিশন দেখতে বাধা দেই? কখনোই এই জিনিসগুলো করতে বাধা দেই না। তাহলে কেন সামাজিক নেটওয়ার্কে যোগ দিতে আপত্তি করব? অবশ্যই এর পেছনে কারণ রয়েছে। প্রথম কারণটা কি, সামাজিক নেটওয়ার্কে একজন একজনকে সামনাসামনি কখনোই দেখতে পাবে না, ঠিক না? আমরা যখনই সামাজিক মাধ্যম যোগাযোগ মাধ্যম ব্যবহার করি তখন আমরা কিন্তু একজন একজনকে সামনাসামনি দেখতে পাই না। এতে যেটা হয় যে ছোটরা কাদের সাথে সামাজিকভাবে মিশছে সেটা আমরা বুঝতে পারবো না। এই জন্যই আসলে আমরা বড়রা তোমাদের ছোটদেরকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে নর্মালি দেই না। এক্ষেত্রে দেখা যায় যে সে হয়তো একটা মানুষ যখন ছোট থেকে বড় হবে সে হয়তো তার নিজ বয়সী সমবয়সীদের সাথে সময় কাটাবে এবং আস্তে আস্তে বড় হবে, কিন্তু যখনই
সে এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করবে, তখন হয়তো সে কম বয়সী ছেলে বা মেয়ে, কিন্তু সে প্রাপ্তবয়স্ক অনেক বড় মানুষের সাথে কথাবার্তা বলছে বা ওঠা বসা করছে। এটা কিন্তু অবশ্যই কাম্য নয় এবং এটা অবশ্যই তার জন্য ভালো নয়। এক্ষেত্রে শুধু ছোট ছেলে মেয়েরাই নয়, বড়দের জন্য যেটা এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে আসক্তি। শুধু ছোটরাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত হয়, ছোটরাই যে শুধু ফেসবুক ইউজ করতে চায় এমন না, বড়রাও কিন্তু আসলে আস্তে আস্তে এই সামাজিক নেটওয়ার্কগুলোতে আসক্ত হয়ে যাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে এই সামাজিক নেটওয়ার্কের বসে একজন আরেকজনের সাথে অনেক তথ্য বিনিময় করছে তারা, বড়রাও, আমরা মানুষজন একজন আরেকজনের সাথে নানা রকম তথ্য ব্যবহার বা তথ্য বিনিময় করছি। এবং দেখা যায় যে আমরা ঘন্টার পর ঘন্টা কোনো কাজ না করেই এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বসে আছি, পরিচিত অপরিচিত বা অর্ধপরিচিত মানুষদের সাথে সময় কাটিয়ে দিচ্ছি। এবং এই সমস্যাটা এতই বেশি যে অনেক জায়গাতে কিন্তু অফিস আদালতে বা অফিসে কর্মক্ষেত্রে ফেসবুক ব্যবহার করা বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা বন্ধ করে দেওয়া হয়েছে। এই যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর আসক্তি, এই জিনিসটা মোটেও কিন্তু ভালো ব্যাপার নয়। এই জন্যই আসলে অনেক ক্ষেত্রে অফিসে আদালতে এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে ব্যবহার করা। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে জোর করে যদি কোনো কিছু করতে মানা করা হয় সেটা এক ধরনের সমাধান, কিন্তু সেটা মোটেও ভালো সমাধান না। তোমাকে জোর করে হয়তো বলা হলো ফেসবুক ব্যবহার করবে না, তাহলে এটা এক ধরনের সমস্যা যে হ্যাঁ তুমি ফেসবুক ব্যবহার করছো না, কিন্তু এটা কিন্তু ভালো সমাধান না। ভালো সমাধান না, ভালো সমাধান হচ্ছে মানুষ তার নিজের বিচার বিবেচনা বুদ্ধি দিয়ে কাজে লাগিয়ে সে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ব্যবহার করবে, এবং তার যাতে আসক্তি তৈরি না হয় এই ক্ষেত্রে সে এই জিনিসটি খেয়াল রাখবে, নিজের বিবেক বুদ্ধি দিয়েই সে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে থাকবে যতটুকু সম্ভব। এই ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধু এবং আমাদের প্রকৃত বন্ধু কিন্তু অনেক অনেক পার্থক্য। আমাদের সামাজিক নেটওয়ার্কগুলোতে মানুষের এই প্রবলেমটাই হয় যে তারা যদিও নামটা সামাজিক যোগাযোগ মাধ্যম, কিন্তু তারা সামাজিকের থেকে অসামাজিকই হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম এত বেশি ব্যবহার করি যে আলটিমেটলি দেখা যায় আমরা অসামাজিক হয়ে যাই, মানুষের সাথে মিশতে পারি না। সামাজিক মানে কি? সামাজিক মানে হচ্ছে তুমি তোমার বন্ধুবান্ধব সবার সাথে সামাজিকভাবে মিশবে, সমাজের অন্যর সাথে অন্যদের সাথে কথা বলবে, যোগাযোগ করবে। কিন্তু এই সামাজিক মাধ্যম যোগাযোগ মাধ্যমে থাকার কারণে দেখা যায় মানুষ সত্যিকারভাবে বা সামনাসামনি সমাজের অন্যদের সাথে কথা বলাই ভুলে যায়। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বন্ধু বানাই তা কিন্তু আসলে সত্যিকারের প্রকৃত বন্ধু নয়। প্রকৃত বন্ধু তো কিন্তু অন্যরকম, এবং প্রকৃত বন্ধু আসলে তোমাকে অনেক বেশি ভালোবাসবে, তোমার প্রতি অনেক বেশি আন্তরিক হবে এবং অনেক বেশি বাস্তব হবে। তাহলে অবশ্যই আমাদের এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে নিজেকে আসক্ত হওয়া থেকে বিরত রাখতে হবে, এবং যাতে আমরা বেশি সময় না দিই, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় কাটাই, সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। আশা করি তোমরা আসক্তি ব্যাপারটি বুঝেছো, এবং এখন থেকে তোমরা কম্পিউটার, কার্টুন, খাবার বা সামাজিক যোগাযোগ মাধ্যম এই ব্যাপারগুলোতে আসক্ত হবে না, এবং নিজের বিবেক বুদ্ধি কাজে লাগিয়ে তুমি প্রয়োজন মতো এইগুলোকে ব্যবহার করবে, কখনোই যেন এইগুলো তোমাকে ব্যবহার করতে না পারে। আজকের মতো এই পর্যন্তই থাকুক, পরবর্তী ভিডিও নিয়ে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভাইয়া। আসসালামু আলাইকুম।